নমস্কার, আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হয়, মানে যে টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংকে কত রকমের অ্যাকাউন্ট হয় হয়তো অনেকেই আপনারা জানেন, যদি যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, মেনলি ব্যাংকে চার ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। কি কি না? এক হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, দুই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, তিন হচ্ছে রেকারিং অ্যাকাউন্ট, আর চার হচ্ছে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট। এগুলো অনেকেই আপনারা শুনে থাকবেন। তো এবার হচ্ছে সেভিংস অ্যাকাউন্টটা কী? না, সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে কোনো ব্যক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে এবং নির্দিষ্ট সময়ের শেষে সুদ পাওয়ার আশায় যখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তাকে সেভিংস অ্যাকাউন্ট বলা হয়। এবার সেভিংস অ্যাকাউন্ট খুলতে কে কী কী লাগে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে আইডেন্টিটি প্রুফ দিতে হবে, এই সব দিয়ে আপনি ব্যাংকে জমা দেবেন। তো ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে পাসবই প্রদান করবে। এবং এই সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনি কী কী ব্যাংক থেকে সুবিধা পাবেন? তো প্রথমে যে নিরাপত্তা বা সিকিউরিটি, আপনি যে টাকাটা জমা দেবেন সেটা ব্যাংক আপনাকে নিরাপত্তা দেবে। আচ্ছা, তার সঙ্গে আপনি সুদ পাবেন। আচ্ছা, এই সুদটা কিন্তু পরিবর্তনশীল, যে যে সময় যে সুদের হার চলবে সেই সুদ অনুযায়ী আপনি সুদ পাবেন। আচ্ছা, পাসবুকে আপনি যে লেনদেনগুলো করবেন সেই লেনদেনগুলো লিপিবদ্ধ আপনার পাসবুকে হবে। এছাড়া আপনি কি চেক বই পাবেন, চেক বইয়ের মাধ্যমে আপনি আপনার লেনদেনগুলো করতে পারবেন। আচ্ছা, এছাড়া কী পাবেন? না, পেইন স্লিপের মাধ্যমে আপনি 50,000 টাকা অবধি জমা দিতে পারবেন। 50,000 টাকার বেশি জমা দিতে হলে আপনাকে প্যান কার্ড বাধ্যতামূলক। SMS পাবেন, SMS-এর সুবিধা, আপনি যা ট্রানজ্যাকশান করবেন আপনার SMS-এর মাধ্যমে ব্যাংক জানিয়ে দেবে। ইন্টারনেট সুবিধা, ইন্টারনেট আপনি ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন যে আমার ইন্টারনেট সুবিধা প্রয়োজন, তখন আপনি ইন্টারনেট ব্যবস্থাও নিতে পারেন। আরেকটি সুবিধা কি? ATM কার্ড, আপনি ATM কার্ডের মাধ্যমেও ATM থেকে সহজেই টাকা তুলতে পারবেন। আচ্ছা, আর সেভিংস অ্যাকাউন্টের কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনার একটা লিমিট থাকবে, সেই লিমিটের অনুযায়ী আপনি টাকা তুলতে পারবেন এবং লিমিট অনুযায়ী আপনি টাকা জমা দিতে পারবেন। এটা গেল আমাদের সেভিংস অ্যাকাউন্ট। এবার হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্টের আরেকটি অসুবিধা কি না, আপনি একটি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে পারবেন, ওর বেশি অ্যাকাউন্ট বা হিসেব আপনি হিসেব হিসাব কাজ খুলতে পারবেন না। একটি ব্যাংকে আপনি আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার কথা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্টটা কি না, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার কোনো ব্যক্তি নিজের নামে বা কয়েকজন ব্যক্তি যৌথভাবে অকারবাড়ি বা কারবাড়ি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের জন্য ব্যাংকে যে অ্যাকাউন্টটা খোলে তখন তাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব কাজ। এটা মেনলি ব্যবসার ক্ষেত্রেই এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয়। তো এরও সেম নিয়ম, এরও ফর্ম আছে, ফর্ম আপনি ফিল আপ করবেন। এর কিছু ডকুমেন্টস লাগে, যেমন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগে, ইনকাম ট্যাক্স রিটার্ন লাগে, ব্যবসায় যে ডিরেক্টর বা ব্যবসায় এক মালিক ব্যবসার ক্ষেত্রে যে মালিক হেড হয় তার নাম লাগে, কিছু ডকুমেন্টস লাগে, ব্যবসায়িক ডকুমেন্টস এখানে লাগে। এবার হচ্ছে আপনি ব্যাংকের থেকে কী পাবেন, না ব্যাংক থেকে চেক বই পাবেন, চেক বইয়ের মাধ্যমে আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন। কারেন্ট অ্যাকাউন্টের দুটো সুবিধা হচ্ছে, এর থেকে আপনি জমার অতিরিক্ত টাকা তুলতে পারবেন, মানে ধরুন আপনার ব্যাংকে আছে 10,000 টাকা, আপনি 15,000 টাকা তুলতে পারবেন, এটা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যত খুশি টাকা জমা দিতে পারেন তত খুশি টাকা তুলতে পারেন, এর কোনো লিমিট নেই। আচ্ছা, আর একটা কী, এবার এইটা হলো সুবিধা, এগুলো আপনি করতে পারবেন। পারবেন না কি না, এই অ্যাকাউন্টে আপনি কোনো পাসবই পাবেন না, এই অ্যাকাউন্টে আপনি কোনো সুদ পাবেন না, মানে ইন্টারেস্ট পাবেনই না, আর সবই পাবেন। এই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে সুবিধা। আচ্ছা, এবার আমরা চলে আসি রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিটটা কী ধরুন, রেকারিং ডিপোজিটটা হচ্ছে এই অ্যাকাউন্টটা খুলতে গেলে আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বারে বারে আপনাকে প্রদান করতে হয়, বারে বারে। মানে ধরুন এই অ্যাকাউন্টটা কেমন হয়, 12 মাস, 24 মাস, 36 মাস, এইভাবে হয়। মানে প্রত্যেক মাসে আপনাকে ধরুন 100 টাকা, 500 টাকা, 1,000 টাকা এইভাবে আপনাকে দিতে হবে। তো এইটা করতে গেলেও আপনাকে সেম ফর্ম পূরণ করতে হবে, আপনার ডকুমেন্টস দিতে হবে, দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুললেন। আচ্ছা, অ্যাকাউন্টটা খোলার পর আপনি কী কী সুবিধা পাবেন, না আপনি পাসবই পাবেন। আচ্ছা, এটা কিন্তু উচ্চ হারে সুদ পাওয়া যায় এই রেকারিং ডিপোজিটে, আপনি কিন্তু ইন্টারেস্ট রেটটা ভালো পাবেন, এতেও নিরাপত্তা আছে। এর আরেকটা সুবিধা আছে, অর্থ স্থানান্তর মানে মানি ট্রান্সফার। এটা আপনি কীভাবে করতে পারেন, না সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংকে যদি আবেদন করেন যে আমার রেকারিং ডিপোজিটের যে অ্যামাউন্টটা সেটা আপনি সেভিংস ব্যাংক থেকে কাটাতে পারবেন, মানে সেভিংস ব্যাংক থেকে আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে স্থানান্তর হবে বা ট্রান্সফার হবে, মাসের শেষে আমরা সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এই হচ্ছে আপনার সুবিধা। পাসবই পাবেন আপনি। আচ্ছা, লাস্ট আমাদের যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট সম্বন্ধে আমরা অনেকেই জানেন, এটা হচ্ছে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট বা বড় অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের শেষে
ভালো সুদ পাওয়ার আশায় আপনি এটা ব্যাংকে করে থাকেন। তো এটা সাধারণত 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এইভাবে হয়ে থাকে। তো এইটাও সেম প্রসেস, আপনি ব্যাংকে গিয়ে আবেদন করবেন, ফর্ম ফিল আপ করবেন, আপনার ডকুমেন্টস জমা দেবেন, পারবেন। আচ্ছা, এর কিছু কিছু সুবিধা আছে। কী কী সুবিধা আছে না, আপনি একটি ব্যাংকে অনেকগুলি ফিক্সড ডিপোজিট করতে পারবেন, একটি ব্যাংকে অনেকগুলি ফিক্সড ডিপোজিট করতে পারবেন। আপনার টার্মের আগে আপনি টাকা তুলে নিতে পারবেন, ধরুন 5 বছরে আপনার ফিক্সড ডিপোজিট আছে, আপনি 4 বছরে টাকা তুলে নিতে পারবেন। মেয়াদ পূর্তি হলে তো আপনি সম্পূর্ণ ইন্টারেস্টটা পাবেনই। আর কী করতে পারবেন না, আপনার ধরুন হঠাৎ টাকার প্রয়োজন হলো, আপনি কিন্তু এই ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট ব্যাংকে জমা দিয়ে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে আপনার একটা সুবিধা। তো ফিক্সড ডিপোজিট সম্বন্ধেও আমরা কিছু বলতে পারলাম। তো এবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই টাইপের কোনো ব্যাংকের রিলেটেড আমাদের প্রবলেম থাকে বা কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও মোটিভেট হই ভিডিও বানাতে। ধন্যবাদ।